আমাদের এই মন কেন এত বেশি কিছু চায় এই পৃথিবীতে? যখন আমরা এলাম তখন তো আমাদের মনে এত কিছু ভাবনা ছিল না। যেরকম যেরকম বড় হলাম, দুনিয়া দেখতে শিখলাম, বুঝতে শিখলাম কি আছে কি না আছে, কি করা যেতে পারে, কি করলাম কি করতে পারলাম না, এগুলো যখন দেখি তখন মনের ইচ্ছার বৃদ্ধি হয়। এবং এটা মনে আসতে আরম্ভ হয়ে যায় যে আমাদেরকে কিছু একটু বেশি করতে হবে। আর এই বেশি করার জন্য, বেশি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন জায়গায় যায়। কেউ আশ্রমে যায়, কেউ গুরু খুঁজে বার করে, আর কেউ যায় ভগবানের কাছে। কিন্তু কেউ স্থির না। ভগবানের কাছে গিয়ে যখন মন অশান্ত হয়ে যায় তখন আশ্রমে যায়, আশ্রমে গিয়ে যখন মন অশান্ত হয়ে যায় তখন অন্য কোনো সাধু সন্ত খোঁজে। কিছু সময় তক্ক প্রথম প্রথম সব কিছু ভালো লাগে, পরে যখন দেখে যে না, যেরকম আমার ইচ্ছাগুলো বাড়ছে সেরকম তো ভগবান দিতে পারছেন না, তখন অন্য দোকানে যায়, অন্যভাবে ভগবানের ক্ষমতাকে যাচাই করতে চায়। এটা ঠিক এরকমই যে আপনার কাছে 20খানা মোবাইল ফোন আছে, সবগুলোতে সিম কার্ড লাগানো, রিচার্জ করানো, সবগুলোই অ্যাক্টিভ, ফোন অন, কিন্তু এই 20খানার মধ্যে কোনো একটা ফোনের রিংটোনই আপনি শুনতে পারবেন ফোন আসতে গেলে, অন্যান্য কোনো ফোনে শুনতে পারবেন না, কিন্তু সেই ফোনটি কোনটা আপনি জানেন না। তখন আপনি কি করবেন? প্রত্যেকবার প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা ফোনের স্ক্রিন আপনি দেখতে আরম্ভ করবেন যে প্রথমে কোন ফোনের লাইটটা আগে জ্বলল, চট করে সেই ফোনটা ধরে নিই, যেহেতু সেই ফোন কলটা ইম্পর্টেন্ট। কাজ সবাই একই করে, সব ফোনেই কথা বলা হয়, কিন্তু আপনার কাছে জানা নেই যে কোন ফোন থেকে রিংটোনটা আসবে। আমরা কতটা স্বার্থপর বুঝতে পারছেন তো? প্রত্যেক জায়গাতে গিয়েই আমরা সেই জিনিসটাই পেতে পারি, কিন্তু আমরা ধৈর্য হারা, আমাদের কাছে সময় নেই, আমাদের কাছে কোনো রকমের কোনো মিস্টেক হয়ে যাবে সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। বুঝতে পারছেন? যদি আমার কর্মে দেরি হয়, যদি আমার কাজে ভুল হয়, তো সেটা আমি সহ্য করতে পারবো না। আর এই জন্যই বাবা লোকনাথ বলেন যে মানুষের মন ওড়ে, মানুষের মন বিভিন্ন স্থানে চলে যায়, সেই সব জিনিসগুলোকে পেতে চায়। কিন্তু যে যোগী হবে, যে সাধক হবে, যার মন স্থির করার অভিজ্ঞতা হবে, সে বারবার সেই জায়গা থেকে ফিরে এসে সেই ভিতরে, কেন্দ্রে, অন্তরে নিজের গুরুকে খুঁজে বার করে, আর সেখানেই উত্তর পায়, সেখানেই ভগবানকে দেখতে পায়, আর সেই জিনিসগুলো যেগুলো সে পেতে চাইছিল সেখানের থেকেই পেয়ে যায়। আর অন্যান্য যে মানুষগুলো রয়ে গেল তারা সেই ফোনগুলোকে দেখতেই থাকে, কোনো কল আসে না, কোনো রিংটোন বাজে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর যদি ফেসবুকে দেখছেন তো অবশ্যই ফলো করবেন।